নমস্কার, আমি সৌগত, তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। জয় মাতারা, জয় মা কালীমা। আজকের বিষয়টি একটি দেহবন্ধ শক্তিশালী মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই দেহবন্ধ মন্ত্রটি আপনারা যদি প্রয়োগ করেন তো আপনাদের দেহবন্ধ হবে, তার সাথে এই দেহবন্ধ মন্ত্রের প্রভাবে আপনারা আপনাদের একই সাথে বাস্তববাড়িকে বন্ধ করতে পারেন। মানে আপনার দেহবন্ধ হবে, তার সাথে সাথে আপনার বাস্তববাড়ি বা আপনার গৃহও বন্ধ হবে। এবং এই মন্ত্রের যেখানে অমুক লেখা আছে সেই অমুক জায়গায় যার নাম টাইটেল বলে আপনারা ফুঁক দেবেন বা বন্ধ করবেন, অবশ্যই তারও দেহবন্ধ হয়ে যাবে। তো এই মন্ত্রটি খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, একটি গুরুমুখী বিদ্যা আপনাদের সামনে দিতে চলেছি। আপনারা এই মন্ত্রটি খুব সহজ সরল এবং খুব প্রভাবশালী, খুবই শক্তিশালী একটি মন্ত্র। দেহবন্ধ আমাদের অবশ্যই করে রাখা দরকার, কারণ বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া জেনে হোক না জেনে হোক আমরা করি, সেই তন্ত্রক্রিয়ার যে সাইড এফেক্ট বা যে ক্ষতিকারক দিকগুলো আছে, সেই ক্ষতিকারক দিক বা সেই সাইড এফেক্টগুলো আমাদের ওপর যাতে না পড়ে বা আমাদের বাস্তববাড়ির ওপরে যাতে না পড়ে, সেই জন্য দেহবন্ধ করা বা বাস্তববাড়ি বন্ধ করা। তার সাথে কোনো সাধনা করতে যাচ্ছি আমরা, সেই সাধনার সময় অনেক সময় অনেক ভয়াবহ বা ক্ষতির দিক আমাদের সামনে উপস্থিত হয়, বা সেই সাধনার সময় আমাদের অনেক জীবনে রিস্ক নিতে হয়। অনেক সাধনা, ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল সাধনা আছে, যে সাধনাগুলো করলে আমাদের শরীরে বা আমাদের শারীরিক, মানসিক বা আমাদের বাড়ির মধ্যে অনেক ক্ষতি হয়ে যায়। তো এই দেহবন্ধ করা থাকলে আমাদের ক্ষতি হবে না, বা কোনো শত্রু বা তান্ত্রিক বা গুণিন যদি আমাদের উপরে বাণ প্রয়োগ করে, বিভিন্ন রকম ভয়ানক বাণ আছে, শক্তিশালী বাণ আছে, সেই বাণগুলো যদি আমাদের উপরে মারে তো আমাদের শরীর কমজোরি হয়ে পড়ে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। তো এই দেহবন্ধ করা থাকলে আমাদের উপরে কোনো বাণের ক্রিয়া পড়বে না এবং আমাদের উপরে বাণ লাগবে না। তো চলুন সেই মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দেওয়া হোক এবং আপনাদেরকে বলে দেওয়া হোক। চুল বন্ধ, চুল বন্ধ, মাথায় জটা মহেশ্বর, চোখ বন্ধ, চোখ বন্ধ, তারকা বন্ধ, শিবশঙ্কর, গলে বন্ধ, নীলকণ্ঠ, মর্ত্যের বিভীষণ, বাহু বন্ধ, পৃষ্ঠ বন্ধ, নাসায় পবন, অষ্টঙ্গ বন্ধ বা চার বন্ধ বাট, অমুকের অঙ্গে লাগে বজ্রের কপাট, সীতায় লইয়া আজ্ঞা মায়ের সেই বাবা হনুমন্ত রাখাইয়া, শিগ্গলাক শিগ্গলাক দোহাই কালি, শিগ্গলাক দোহাই কালি, শিগ্গলাক দোহাই কালি, শিগ্গলাক। আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। চুল বন্ধ, চুল বন্ধ, মাথায় জটা মহেশ্বর, চোখ বন্ধ, চোখ বন্ধ, তারকা বন্ধ, শিবশঙ্কর, গলে বন্ধ, নীলকণ্ঠ, মর্ত্যের বিভীষণ, বাহু বন্ধ, পৃষ্ঠ বন্ধ, নাসায় পবন, অষ্টঅঙ্গ বন্ধ বা চার বন্ধ বাট, অমুকের অঙ্গে লাগে বজ্রের কপাট, সীতায় লইয়া আজ্ঞা মায়ের সেই বাবা হনুমন্তর আজ্ঞা ইহা, শিগ্গলাক শিগ্গলাক দোহাই কালী, শিগ্গলাক দোহাই কালী, শিগ্রলাক দোহাই কালী, শিগ্রলাক। এই মন্ত্রের প্রয়োগবিধি খুব সহজ এবং খুবই সরল, এটি গুরুমুখী বিদ্যা, এমনিতেই এটি সিদ্ধিপ্রাপ্ত শক্তিশালী মন্ত্র, প্রয়োগ করলেই কাজ হবে। তবু আপনাদেরকে একান্ত বলে দিই, যারা সাধন ভোজন বা সাধনা করেন বা যারা পূজা অর্চনা করেন তাদের হাতে এই তন্ত্র মন্ত্র খুব ভালো কাজ করবে। আর যারা সাধনা বা আধ্যাত্মিকের সাথে কোনো যুক্ত নেই, তারা প্রতিটা মন্ত্র চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা কালী পুজো রাত বা যে কোনো শুভ সময়ে এটিকে বহুবার জপ করে সিদ্ধি করে নিতে হয়। আজকের যে মন্ত্রটি, এই মন্ত্রটি সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ বা অমাবস্যা বা কালী পুজোর সময় আপনারা রুদ্রাক্ষের মালার সাহায্যে 108 বার জপ করে নেবেন, তাহলে এমনিতে এটি সিদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে, সারা জীবন এই মন্ত্রের কাজ হবে। আর এই মন্ত্রটি আপনারা যতদিন না সিদ্ধি করছেন ততদিনও যদি এটি প্রয়োগ করেন এটি কাজ হবে, অবশ্যই কাজ হবে। তো চলুন এই মন্ত্রের প্রয়োগবিধি বলে দেওয়া হোক। এই মন্ত্রটি আপনারা 7 বার পাঠ করবেন এবং নিজের শরীরে 7টি ফুঁক দেবেন। মন্ত্রটা পাঠ করবেন একবার করে এবং একটি করে নিজের শরীরে ফুঁক দেবেন। অবশ্যই মন্ত্রের যেখানে অমুক জায়গা লেখা আছে সেখানে নিজেকে যদি দেহ বন্ধ করা হয়, নিজের জন্য যদি দেহ বন্ধ করা হয়, তাহলে নিজের নাম টাইটেল বলে নিজের শরীরে একবার করে মন্ত্র পাঠ করে একটি করে ফুঁক দিতে হবে। এইভাবে 7 বার পাঠ করে 7টি ফুঁক দিতে হবে, অমুক জায়গায় নিজের নাম বলবেন। আর কারোর যদি দেহ বন্ধ করতে হয়, মানে দূরে কেউ আছে বা আপনার কোনো বাচ্চা বা কোনো
কোনো ব্যক্তি অসুস্থ বা কোনো কিছু একটা কারণে বা কোনো তন্ত্রক্রিয়া বা জাদুটোনার সম্মুখীন হয়েছে যেখানে তার দেহ বন্ধটা করে রাখা দরকার, সেখানে এই মন্ত্রটি একবার পাঠ করে একটি করে তাকে ফুঁক দেবে। আর যেখানে মন্ত্রের অমুক জায়গায় লেখা আছে সেই অমুক জায়গায় সেই ব্যক্তির নাম টাইটেল সমেত বলে ফুঁক দেবেন। এইভাবে একবার করে পাঠ করবেন, একটি করে ফুঁক দেবেন, এইভাবে সাতবার পাঠ করে সাতটি ফুঁক দেবেন। আর মন্ত্রের যেখানে মানে উল্লেখ আছে আর বন্ধ বাট, মানে বাট মানে আগেকার বাড়িতে লোকেরা সব বাড়িকে বা ঘরকে বাট বলতো আগেকার যুগে, তো এটি প্রাচীনকালের মন্ত্র যার জন্য এই ঘরকে বা বাড়িকে বাট বলে। তো যেখানে লেখা আছে বাট বন্ধ, তো সেখানে যার গৃহ যার দেহ বন্ধটা করবেন তার দেহ বন্ধটিও হয়ে যাবে, অমুক জায়গায় তার নাম বলে ফুঁক দিলে তার দেহ বন্ধ হয়ে যাবে, তার সাথে সাথে তার অটোমেটিক বা আমনাআমনি তার বাড়িটাও বন্ধ হয়ে যাবে। কারণ আগেকার যুগে লোকেরা বা সাধক তান্ত্রিকরা বলতেন বাড়িকে বা ঘরকে বাট বলতেন, বাট মানে তখনকার দিনে এই মন্ত্রগুলো বাট মানে বাড়িকে বোঝাতো। তো যার দেহ বন্ধটা করবেন তার তো দেহ বন্ধ হবেই, তার সাথে তার বাড়িটাও বন্ধ হবে। আর নিজের জন্য যখন বন্ধ করবেন ওই একবার করে পাঠ করবেন, নিজের শরীরে একটি করে ফুঁক দেবেন, এইভাবে সাতবার পাঠ করে সাতটি ফুঁক। আর অমুক জায়গায় অবশ্যই যার বন্ধ করবেন অন্যজনের যদি বন্ধ করেন তার নাম বলবেন, আর নিজের শরীর বন্ধ করলে নিজের দেহ বন্ধ অবশ্য মানে নিজের নামটা অমুক জায়গায় বলতে হবে, অবশ্যই দেহ বন্ধ হবে। এই দেহ বন্ধের ফলে কেউ কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করলে আপনার ওপর কাজ হবে না, কোনো ভূত পেয়ে অপশক্তি আপনার ধারে বারে আসবে না, আপনারা রাত ভিত যেখানেই যান না কেন আপনার কোনো ক্ষতি হবে না, রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কোনো বিপদ আপদ হবে না, তার সাথে সকল রকম রাস্তাঘাটে দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এবং যে কোনো ব্ল্যাক ম্যাজিক কালা জাদু থেকে আপনারা রক্ষা পাবেন, এবং রাত ভিতে যেখানেই যান ভূত পেয়ে জিন পড়ি আপনার ধারে বারে আসবে না, আপনার ওপরে কোনো কিছু ক্রিয়া করবে না, আপনার সর্বদা সুরক্ষিত থাকবেন। এই বন্ধটি আপনারা যখনই রাত্রে মন্ত্র বলে মানে যখনই বন্ধ করবেন এই বন্ধটি মাত্র 24 ঘন্টা থাকবে, বা আজকে যেই সময় বন্ধ করলেন কালকে সেই সময় বন্ধ কেটে যাবে, পুনরায় আবার বন্ধ করে নিতে হবে। আজকের যেই টাইমে বন্ধ করলেন কালকেরও সেই এই টাইম পর্যন্ত বন্ধ থাকবে, মানে কালকে যদি বিকেলে বন্ধ করেন তো কালকে তারপরের দিন বিকেল পর্যন্ত টাইমটাই বন্ধ থাকবে দেহ বন্ধ, তারপর আবার পুনরায় করে নিতে হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কামাখ্যা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে ভিডিও লাগবে আর বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, পরে ভিডিও দেখা হবে, ধন্যবাদ।